আমরা ওই যে সিয়ামের যে বইটা আপনারা দেখলেন, এখানে এই বিষয়ে একটা আমরা পয়েন্ট নিয়ে এসেছি। সেটা কি যে কোনো শ্রমিক ব্যক্তি যদি সিয়াম পালনরত অবস্থায় কাজ করতে করতে যদি অপারক হয়ে যায়, অপারকের মাপকাঠি হলো যে সে সেন্সলেস হয়ে যাচ্ছে, সেন্সলেস হয়ে গেছে, একটু মুখে পানি দিলে হয়তো তার সেন্সটা ফিরে আসবে, এই জন্য যদি পানি দেওয়া হয় তাহলে তার রোজা ভঙ্গ হবে না। বোঝা গেছে? কারণ এটা জান বাঁচানো জন্য। ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, তোমরা আল্লাহকে ভয় করো অতটুক যতটুক তোমাদের সাধ্যে কুলায়। আমি হারাম খাবো না, কিন্তু যদি শুকরের গোস্ত ছাড়া আর কিছুই নাই আমার কাছে, এখন যদি শুকরের গোস্ত না খাই তাহলে আমি মারা যাব। ইবনুল কাইয়িম রহমতুল্লাহ আলাইহি বলছেন যে এই ব্যক্তি যদি এখন বেশি পরহেজগারিতা দেখিয়ে শুকরের গোস্ত খেলো না মারাও গেল, তাকে আত্মহত্যাকারী ধরা হবে। সব এবাদতে তো কষ্ট আছে, তাই না? রসুলের যুগে চিন্তা করেন, মরুভূমিতে প্রচণ্ড রোদ, 40, 45, 46, হ্যাঁ, এখন এই যে গরমের মিটার উঠে যায় সেলসিয়াস, ওই দেশের মানুষ কিভাবে, আমরা দেখেছি ডিম সিদ্ধ করা যায় বালুতে, এত প্রচণ্ড গরম তো আমাদের দিকে হয় না। রসুলের সাহাবায়ে কেরাম এরকম গরমের মধ্যে সিয়াম পালন করেছে, মুনাফেকরা অজুহাত দিত যে এত গরমের ভিতরে কিভাবে আমরা এবাদত বন্দী করে। আল্লাহ রসুল কি বলছেন? কুল নারু জাহান্নামা আশাদ্দু হাররা, হে রসুল আপনি জানিয়ে দেন, তাদেরকে বলে দেন যে জাহান্নামের আগুন এর চেয়েও বেশি গরম। এইটা মনে করলে এগুলো কোনো গরমই মনে হবে না, তাপ মনে হবে না। তারপরও কারো যদি জীবন বিপন্ন হইতে শুরু করে তাহলে তার জান বাঁচা যায় এইরকম কয়েক ফোঁটা পানি তার মুখে দেওয়া হলেও তার সিয়াম ভঙ্গ হবে না, ঠিক আছে, সিয়াম রাখবে। অনেক আমাদের দেশে বমি হইলেই সিয়াম ভঙ্গ হয়ে যায়, বমি হওয়া সিয়াম ভঙ্গ হওয়ার কারণ না। আমাদের দেশে রক্ত বের হইলে কি সিয়াম ভঙ্গ হয়ে যায়, রক্ত বের হয়ে যাওয়ার কি সিয়াম ভঙ্গের কারণ নয়। রক্ত যদি কেউ দান করে, রক্ত দান করাও সিয়াম ভঙ্গের কারণ না। ইঞ্জেকশন করা, ব্যথার ইঞ্জেকশন, জ্বরের ইঞ্জেকশন, সর্দি কাশির জন্য আপনি ইঞ্জেকশন নিয়েছেন, এটা আপনার সিয়াম ভঙ্গের কারণ নয়। হ্যাঁ, যদি আপনি শক্তিবর্ধক ইঞ্জেকশন নেন অথবা স্যালাইন পুশ করেন শরীরের মধ্যে, স্যালাইন নিলেন শক্তি বাড়ানোর জন্য, এনার্জি উপার্জনের জন্য, তখন সিয়াম ভঙ্গ হবে। তারপরে আমরা ইনহেলার, একটা ইনহেলার আছে না যে শ্বাসকষ্টের জন্য, এটার কারণেও সিয়াম ভঙ্গ হয় না। নাকে ওষুধ দিলেও সিয়াম ভঙ্গ হয় না, চোখে ওষুধ দিলেও সিয়াম ভঙ্গ হয় না। তো এই জন্য কিছু কারণ আছে। মহিলারা তরকারির অবস্থা যাচাই করার জন্য একটু জিহ্বার মাথায়, হ্যাঁ, জিহ্বার অগ্রে যদি একটু এক ফোঁটা ঝোল নিয়ে স্বাদ যাচাই করে, এত সিয়াম ভঙ্গ হয় না। সহি বখারির মধ্যে এইসব বিষয়গুলো আছে। আমরা আসলে দলিল ছাড়া কতগুলো সিয়াম ভঙ্গের কারণ বলে থাকি, দলিলবিহীন। ইসলাম এমন পর্যন্ত, এতদূর পর্যন্ত আপনাকে ছাড় দিয়েছে, কোনো শ্রমিক তার এটা শ্রমের, শ্রমটা কোনো অজুহাত না, সে লেবার দিচ্ছে এটা তার এবাদত ছাড়ার অজুহাত নয়। আর এক ভাই বললেন, ওই যে পেটে বাচ্চা আছে সে সিয়াম পালন করবে কি করবে না, পেটে বাচ্চা থাকলেও সিয়াম ছাড়ার অজুহাত নয়। একমাত্র যদি সে বিপদে পড়ে যায়, অসুস্থ হয়ে গেছে, বাচ্চা একেবারে মরণাপন্ন অবস্থা যাচাই করে পাওয়া, তখন সিয়াম ছাড়বে এবং ফিদিয়া দিবে অথবা পরবর্তীতে কাজা করবে। হ্যাঁ, এগুলো অবশ্যই বাস্তবতার উপরে ভিত্তি করে ইসলামের ফয়সালা এসেছে। আল্লাহ তবরকাত আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।